গল্পের আজকের নতুন গল্প কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বহু ভাষাবিদ এই লেখক অধ্যাপকের জন্ম আঠারোশো নব্বই সালে হাওড়ার শিবপুরে তিনি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে দীপময় ভারত ও শ্যাম ইউরোপ ভ্রমণ সাংস্কৃতিক প্রভৃতি তার আত্মজীবনী জীবন কথা একটি অত্যন্ত সুপাঠ্য গ্রন্থ ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো আঠাশ সালের শীতকালে ঘটেছিল বছর তারিখটা ঠিক মতন মনে পড়ছে না শ্বশুরালয় গয়া থেকে ফিরছি দেহরা এক্সপ্রেস ধরব সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেন যথাকালে এলো কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলাম মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি এমন সময় দেখি একটা বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারে লোকের ভিড়ই নেই গিয়ে দেখি এই বিরাট গাড়িখানি গুটি কত কাবুলিওয়ালার দখলে কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারলে হুঙ্কার ছাড়ছে ইয়ে গাড়ি তোমারে আসতে নেই জবরদস্ত চেয়ার আর কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে রেলের কর্মচারী বা পুলিশের ত্রিসীমানাতেও ঘেঁসছে না তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো আর ওখানেই জায়গা করে নেব আমার সাহস হচ্ছে খালি এই জন্য আমি দু চারটে ফরাসি কথা বলতে পারি ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিতজনের ভাষা উচ্চ ভদ্র সমাজের ভাষা সরকারি ভাষা অন্তত তখন তো তাই ছিল কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না একে তো পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা সংস্কৃতির অভাব আর তার উপরে তাদের ভাষায় সাহিত্য তেমন নেই আমার মনে হল এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ তখন আমি যদি এদের সঙ্গে ফার্সিতেই দু একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হক যাবে বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি এই পাঠানদের মধ্যে আবার একটু শিশুসুলভ ভাবও আছে সোজা গিয়ে গাড়ির হাতল ধরলাম দরজাটা ছিল আরো টেনে খুললাম ভিতরে ঢুকতে যাব এমন সময় পাঁচ ছয় জন গুরু গম্ভীর স্বরে হুঙ্কার গাড়ি তুমলকে লিয়ে নেই হাম সিফান লোক ইসমে যাতে আমি এর জবাব দিলাম ফার্সিতে মারা জাগে বিদে বাড়ার এসির পাক আদমি অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য যা অনুমান করেছিলাম ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল একজন আমার কথা বুঝতে না পেরে বললে কেমন তা আমি আবার ফরাসিতে বললুম ফার্সি নামি দানি ফার্সি নামি গই অর্থাৎ ফার্সি বলতে পারো না খুব সম্ভবত এদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাস্যের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললাম আজ চিতার আফগানিস্তানমি আফগানিস্তান মি আদমি কি দর জবানী ফার্সি গুপদগু তাকতি তাকতিসুমা আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছ যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই যখন তারা মুখ চাওয়াচাই করছে তখন গাড়ির ভিতর থেকে একটা ছোকরা বললে ম্যান ফর সি মি দনম চি খাই অর্থাৎ আমি ফার্সি জানি কী চাও আমি উত্তর দিলুম মন গুপ্তা বুদম মরা জাগহ বিদেহ আমি তো বললুম আমাকে জায়গা দাও তখন সে জিজ্ঞাসা করলে কুজামি রাভি অর্থাৎ কোথায় যাবে জবাব দিল দর শহর কলকাতা বীরভম কলকাতা শহরে যাব তখন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরেটা বললে বেলে অ্যান্দার বিয়াও। আচ্ছা ভিতরে এসো আমি ভিতরে ঢুকতে সেই বিরাট বগির একটা পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিল তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল যেন এক মস্ত আলেম এসেছে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিল কিন্তু গুরু বলে রক্ষা পেল বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবেল এরিয়া অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক খাস কাবুলির মতন সাধারণত এরা ফার্সি জানে না এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায় দুই একজন মাঝে মাঝে একাদ লবজ ফার্সি বললে বটে কিন্তু এদের বিদ্দেও বেশি দূর এগোল না ট্রেন চলছে চারিদিকে বেশ করে তাকিয়ে নিলাম প্রায় ষোলো জন মার দেই গাড়ি যাত্রী সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড় দেহের ঘর্ম আর তার সঙ্গে হিঙের উগ্র গন্ধে ভরপুর এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়া আমার নাসারন্দ্রকে আক্রমণ করলে একটুখানি দূরে উপরের বাংকের উপরে একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটুন মালা হয়ে আসন নিয়ে বসেছিল টং উপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলে বাবু বাংলাদেশে থুন্নি আইছ তুমি কি বাংলাদেশ থেকে এসেছ আমি জিজ্ঞাসা করলুম আগা সাহেব তোমার ব্যবসা কোথায় বাংলাদেশে তোমার ডেরা কোথায় বৃদ্ধ পাঠানটি বললে পড়ুয়া আলী বাবু ডাননি ভালো হয়েছে তার মানে ধান ভালো হয়েছে কি জিজ্ঞাসা করলো বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পাটুয়াখালী বন্দরে তার কেন্দ্র পরে তার সঙ্গে কথা বললুম দেখলুম তিনি বরিশাইল্লা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারে কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি একজন পাঠান একটু আরতি করে আমায় বললে বাবু তুম ডর মত অগর কই পুঁগা কি তুম বাঙালি পাঠানো কি গাড়ি মে বরকে কাহে সহির করতে হো তো হোমলোক বলে গা ও আমারা বাবু হই আমারা হিসাব লিখতা হই তার দরদ দেখে খুশি হলু যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি এদেরই যেন একজন হয়ে সেইটি তাদের ইচ্ছে আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসাব নবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিল আমি বললুম তোমরা কেউ খুশাল খাঁ খট্টকের গজল জানো খুশাল খাঁ খট্টক হচ্ছেন সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি তাতে একটি পাঠান যে উপরের বাংকে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল সে বললে খুশাল খাঁ খট্টকের গজল শুনবে বাবু দেখছি তুমি আমাদের সব খবরই জানো আমি তোমায় শোনাচ্ছি এই বলে সে পাঠান কবি খুশাল খাঁ খট্টকের পস্তু ভাষায় রচিত গজল ধরলে ভাবে রাতি সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন তারপর ঢাকের বাদ দি থামালেই কেমন মিষ্টি লাগে তার গানও থামল আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরে অবতারণা করল বৎ খুব বা বা বেশ ধন্যবাদ পস্তু গজল তো শোনালে এখন আদম খান আর দূরখানির মহব্বতের কিস্তা কেউ জানো তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হল বললে কি বলছে বাবু আদম খা দূরখানির কিস্তা শুনবে এ তো দিল ভাঙা কাহিনী আমি তোমাকে শোনাচ্ছি এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিসা কতকটা গান করে আর কতকটা পাঠ করে যেতে লাগলো এইভাবে আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পস্তু সাহিত্য গোষ্ঠী সম্মেলন লাগিয়ে দিল আমার সামনের বেঞ্চিতে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে শুনল পস্তু ভাষা বুঝি না কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে কাজে উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায় আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না এরা ভারী বিদ্যান আর বুদ্ধিমান দেখছো না ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে মায়ে আমাদের খাস দেহাতি কথাও কত জেনে নিয়েছে পাঠান দেশে পাঠানের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে হয় প্রবর্তক পত্রিকায় অনেকদিন আগে পড়েছিল সে কথা মনে হচ্ছে পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার দখল করে শোবার চেষ্টা করলে তখন রোজার সময় সকলেই আগে সান্দ আহার সেরে নিয়েছিল এই রাত্রে আমারও বেশ ভালোই ঘুম হলো এদের সঙ্গে থেকে গাড়ির ভিতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান রোটার কাবাব পাটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবি বা মালা জপ করছেন নাব্বাদ ন অসমাই হাসানা অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র সুন্দর নাম মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোকি হতে তিনি আমাকে সুখ শৌক্তিক প্রশ্ন শোধালেন বাবু কাল রাতে একটু কাই থইবার পারছিল অর্থাৎ কাল রাত্রে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলে এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই ইতিমধ্যে আমাদের গ্রাড়ি বোধ হয় আসানসোলে এসে পড়েছে এইভাবে যথাকালে কলকাতাতে এসে পৌঁছলুম গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম আর খানিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতকগুলির সঙ্গসুখ লাভ হল তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনও দেখা হবে না অন্তত বোধহয় এভাবে নয় কিন্তু এই রাত্রির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ